প্রিয় বন্ধুরা, তোমরা যারা 2021-এর উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রী রয়েছো, তোমরা রীতিমতো অনলাইনে রেজাল্ট দেখে ফেলেছো, অনেকে রেজাল্টই সন্তুষ্ট নাও, এছাড়া অনেকের ক্ষেত্রে কন্টাকিউর ইনস্টিটিউট দেখাচ্ছে এবং অনেকে রেজাল্ট দেখতে পারছো না, আর এছাড়া তোমাদের এই রেজাল্টে সন্তুষ্ট না হলে অথবা ফেল করলে সেক্ষেত্রে তোমাদের কী করণীয়, তোমাদের কি পাস করা এই বছরে সম্ভব, তা নিয়েও বিস্তারিত এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। তোমাদের মধ্যে যারা রীতিমতো অনলাইনে রেজাল্ট দেখে নিয়েছো এবং রেজাল্টে সন্তুষ্ট তাদের তো ঠিক আছে, কিন্তু যা যে সমস্ত ভাই বোন রেজাল্টে আমার সন্তুষ্ট নও, তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। তোমাদের জন্য কিন্তু হাতে একটা অপশান থাকছে। আগস্ট মাসে একটা পরীক্ষার ঘোষণা করেছিল রীতিমতো, ডেট এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি অফিসিয়ালভাবে। তো তোমরা যারা রেজাল্টে সন্তুষ্ট নাও, তোমাদের জন্য কিন্তু একটা পরীক্ষা রয়েছে, তোমরা পরবর্তীকালে পরীক্ষা দিতে পারবে। এরপরে যাদের রেজাল্টে রীতিমতো কন্টাক্ট ইউর ইনস্টিটিউশন এই বিষয়টি দেখাচ্ছে, তার মানে কিন্তু রীতিমতো ফেল, অর্থাৎ যে মূল্যায়ন বেসিস 11-এর থেকে 60% এবং 10-এর থেকে 40% এবং বাদবাকি প্রজেক্ট মিলিয়ে তোমাদের যে মূল্যায়ন করা হয়েছে সেই মূল্যায়নের দরুন তোমাদের কিন্তু 5 নম্বর পার্সেন্টেজ হিসাবে ওঠেনি, সেই কারণে তোমাদের কন্টাকিউর ইনস্টিটিউট দেখাচ্ছে ফেল করলে রেজাল্ট শো করে না অনলাইনে। কন্টাকিউর ইনস্টিটিউটটি দেখায় প্রতি বছর, প্রতি বছরের মতো এবছরও দেখাচ্ছে। সেক্ষেত্রে তোমরা কিন্তু কালকে স্কুল থেকে রেজাল্ট পেয়ে যাবে। দুঃখের সাথে এটা জানাচ্ছি, কন্টাকিউর ইনস্টিটিউট মানে ফেল। কিন্তু তোমাদের হাতে একটা অপশান রয়েছে, যারা ফেল করেছো রীতিমতো তাদের, তারা কিন্তু আবার পুনরায় পরীক্ষা দেওয়ার চান্স পাবে, কারণ যারা পাস করেছো তারাও রেজাল্টে সন্তুষ্ট না হতে পারে, আর যারা ফেল করেছো তারা তো রেজাল্টে সন্তুষ্ট নয়, তোমরাও রীতিমতো তোমরা পরীক্ষায় বসতে পারবে এবং পুনরায় তোমরা যে অনুযায়ী খেটেছো সেই অনুযায়ী পরীক্ষা দিয়ে, পুনরায় পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমরা পাস করতে পারবে এবং নতুন রেজাল্ট পেয়ে যাবে। তখন আর এই ফেল রেজাল্ট বা এই যে কম নম্বর পাওয়ার রেজাল্ট সেই রেজাল্টের কিন্তু গুরুত্ব থাকবে না। কাজেই তোমাদের একটু মন খারাপ জানি, আমারও মন খারাপ তোমাদের জন্য, যারা রীতিমতো যাদের রীতিমতো কন্টাকিউর ইনস্টিটিউট দেখাচ্ছে কিংবা যারা কম নাম্বার পেয়েছে সন্তুষ্ট নও, সেক্ষেত্রে তোমরা তোমাদের উভয়েরই কিন্তু পরীক্ষা দেওয়ার একটা সুযোগ থাকছে। সেখান থেকে যারা ফেল করেছো তাদের পাস করার সুযোগ থাকছে, এবং যারা পাস করেছো ও নম্বর সন্তুষ্ট না তাদেরও রেজাল্টে নম্বর বাড়ানোর একটা সুযোগ থাকছে। এক্ষেত্রে আমি বলে রাখি, অনেকেই বলছো আমার দুটো সাবজেক্ট আছে, যে দুটো সাবজেক্টে নম্বর কম এসছে ওই দুটো সাবজেক্টে আমি পরীক্ষা দিতে চাইছি, এটা না। পরীক্ষা দিতে হলে প্রত্যেকটা বিষয়েই তোমাকে পরীক্ষা দিতে হবে, এবং তোমরা দ্বারা যাদের কন্টাকিউর ইনস্টিটিউট দেখাচ্ছে, ধরো দুটো সাবজেক্টে তুমি ফেল করেছো, তোমাকে পরীক্ষা দিতে হলে প্রত্যেকটা সাবজেক্টেই পরীক্ষা দিতে হবে। যারা সিসি ক্যান্ডিডেট রয়েছো, এর আগের বছরও ফেল করেছিলে, এ তারা আবার পুনরায় ফেল করেছো ধরো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে দুটো সাবজেক্টে তুমি ফেল করেছো সেই দুটো সাবজেক্টের পরীক্ষা দিলেই হবে, এবং তোমাদের পাশের একটা সুযোগ থাকছে। তার সত্ত্বেও একটা দুঃখের বিষয় এটা, আমি সেই কারণে অতটা খুশি নয় তোমাদের রেজাল্ট দ্বারা। দ্বিতীয়ত, অনেকে কিন্তু রেজাল্ট দেখতে গিয়ে দেখতে পাচ্ছ যে তোমাদের রেজাল্টে রিচেক দেখাচ্ছে, রোল নম্বর ভুল আছে এরকম কিছু একটা দেখাচ্ছে, বা রিট্রাই বলে কিছু একটা দেখাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ঘাবড়ানোর কোনো বিষয় নেই, তোমরা ফেল করোনি, তোমাদের রেজাল্ট টেকনিক্যাল কোনো ইস্যুর জন্য দেখাচ্ছে না, পরবর্তী সময়ে তোমরা রেজাল্ট দেখতে পারবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় একদিন কেটে যায় এরকম দেখায়, কিন্তু রেজাল্ট পরবর্তীকালে স্কুল থেকে সংগ্রহ করার পর তারা পাস করে, এরকম কোনো বিষয় না। যদি রেজাল্ট শো না করে তাহলে কিন্তু তুমি ফেল করেছো এরকম না, কন্টাকিউর ইনস্টিটিউট দেখালেই তবেই তুমি ফেল করেছো, আদার্স রেজাল্ট যদি শো না করে সেটা টেকনিক্যাল প্রবলেমের জন্য কিন্তু হচ্ছে। এর পরবর্তী বিষয়, অনেকে ক্যালকুলেশন করে দেখেছো যে তোমার কোনো কোনো সাবজেক্টের নম্বরে ভুল দেখাচ্ছে, কোনো সিস্টেমে কিন্তু 100% সঠিক হওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের উচ্চশিক্ষা সংসদের দলনেত্রী রীতিমতো বলে দিয়েছে, তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্টে ও কোথাও যদি ভুল ভ্রান্তি থাকে, মানে তোমাদের থিওরি বেসিস মানে 11-এ যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার নম্বরে যদি দিতে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রধান শিক্ষকের সাথে কালকেই যোগাযোগ করো। কালকে যখন রেজাল্ট নিতে যাবে বলো যে আমাদের 11-এর নম্বরে নম্বর অনুযায়ী আমাদের এত নম্বর পাওয়ার দরকার, আমরা এত নম্বর পাইনি, সেক্ষেত্রে কিন্তু প্রধান শিক্ষক তোমরা যে পরীক্ষা দিয়েছি ইলেভেনের সেই পরীক্ষার যে সিট রয়েছে, যে খাতা রয়েছে সেটাকে স্ক্যান করে হার্ড কপি কিন্তু ডাইরেক্ট ইমেলের মাধ্যমে উচ্চশিক্ষা সংসদে পাঠিয়ে দেবে, এবং সেইটা ভেরিফাইয়ের মাধ্যমে কিন্তু তোমাকে পুনরায় সঠিক নম্বরের রেজাল্ট কিন্তু দেওয়া হবে, এবং সেই রেজাল্টটি ভ্যালিড হিসাবে গ্রহণযোগ্য হবে। কাজেই যাদের মনে হচ্ছে যে কোনো সাবজেক্টে আমার আরেকটু বেশি হতো, কম নম্বর দেওয়া হয়েছে ক্যালকুলেশন অনুযায়ী,
অনুযায়ী, ইলেভেনের নাম্বার অনুযায়ী, সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করো। আর এই রিভিউ করার কিন্তু লাস্ট ডেট কিন্তু 26 তারিখ, কাজেই কালকেই তোমরা প্রধান শিক্ষককে, যাদের মনে হচ্ছে যে রেজাল্টে কম আছে বা যারা নিশ্চিত রেজাল্টে কম আছে, তারা কিন্তু প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করো। আর সত্যি কথা বলতে আমি সম্পূর্ণভাবে খুশি হতে পারিনি, কারণ আমার অনেক ছোট ছোট ভাই বোন আছে যারা রীতিমতো ভালো রেজাল্ট করেছে, আবার এরকম কিছু ভাই বোন রয়েছে যারা রীতিমতো ভালো রেজাল্ট করতে পারেনি, সেই কারণে আমি সম্পূর্ণভাবে খুশি হতে পারিনি। আরও যদি সবাইকেই এই কোভিডের দুর্লভ পরিস্থিতির কথা মাথায় রেখে ভালো নম্বর দিয়ে দিত বা অন্তত ন্যূনতম 5 নম্বর দিয়ে দিত, একাদশ শ্রেণীতে প্রত্যেকেই জানতো না যে এই নম্বরটা দেওয়া হবে, বা এই যে 60% 40% নেওয়া হয়েছিল, 11 থেকে 60%, মাধ্যমিক থেকে 40%, এটাকে উল্টো করে উচ্চ মাধ্যমিক থেকে 60%, 11 থেকে 40% নেওয়া হতো, তাহলে হয়তো আরও অধিকতর স্টুডেন্ট পাস করতো। ও যদিও তোমাদের কাছে যেটা বললাম একটা অপশান রয়েছে আগস্ট মাসে, তো সেক্ষেত্রে তোমরা পরীক্ষা দিতে পারো, যখন অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি আসবে এ ইচ্ছুক পরীক্ষার্থীদের পরীক্ষার নির্দিষ্ট ডেট নিয়ে তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেবো। আর তোমরা অনলাইনে রেজাল্টে অ্যাকচুয়ালি কত নম্বর দেখছো এই মুহূর্তে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। এবার আমি কিছু স্ট্যাটিস্টিক্স দিয়ে দিই। এবারে আমাদের মোট এনরোল ছাত্রছাত্রী ছিল 8,19,202 জন, 8,19,202 জন, এবং এরা প্রত্যেকেই এদের প্রত্যেকেই এনরোল যারা প্রত্যেকেরই নম্বর প্রায় বেরিয়েছে, সুতরাং আলাদা করে আর বলছি না। পাশের হার হচ্ছে 97.97, মোট পাশের হার 97.69%, ছেলেদের পাশের হার 97.70%, মেয়েদের পাশের হারও প্রায় সমান, কোনো ইনকমপ্লিট নেই। রাজ্যের সমস্ত জেলার পাশের হার 90% ও তার বেশি। মাইনরিটিদের পাশের হার 97.46%, তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের পাশের হার 97.33%, 60% ফার্স্ট ডিভিশন বা তার বেশি নম্বর পাওয়া ছাত্রছাত্রী 3,19,327 জন, যা আগের বছরের তুলনায় কিছুটা কম, আগের বছরের তুলনায় কিছুটা কম। কলা বিভাগে উত্তীর্ণ হয়েছে 97.39%, বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হয়েছে 99.28%, বাণিজ্য বিভাগে উত্তীর্ণ হয়েছে 99.8%, উর্দু ভাষাভাষী উত্তীর্ণ হয়েছে 98.47%, নেপালি ভাষাভাষী উত্তীর্ণ হয়েছে 97.81%, সাঁওতালি ভাষাভাষী উত্তীর্ণ হয়েছে 96.74%। ও গ্রেড অর্থাৎ 90 থেকে 100% পেয়েছে, 2020-তে পেয়েছিল 30,220 জন, 2021-এ পেয়েছে 9,013 জন, ও গ্রেড পেয়েছে।